আসসালামু আলাইকুম। অফিস ফার্মিং ইউটিউব চ্যানেল থেকে তৌহিদ স্বাগত জানাচ্ছি নতুন একটি ভিডিওতে। আমি আজকে আপনারা দেখাতে চলেছি চুই গাছ। আপনারা অনেক নাম শুনেছেন, এটা ঔষধি সম্পূর্ণ গাছ চুই, এবং এটা মাংসের সঙ্গে রান্না করে খাওয়া যায়। দক্ষিণবঙ্গের ঐতিহ্যবাহী একটা মশলা জাতীয় ফসল চুই ঝাল। আমি আগে একটা যে দেখিয়েছিলাম যেটা মাটিতে হয়, আজকে একটা দেখাবো যেটা গাছে কীভাবে হয়, সেটা আপনারা বিস্তারিত দেখাবো। অবশ্যই রিকোয়েস্ট, চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন। আচ্ছা, এখানে দেখেন এই গাছটা, এই দেখাই হাত দিয়ে, এই যে দেখেন এখানে এই যে কত মোটা হয়েছে, হাইট মোটভর মোটা হয়েছে। এই গাছটা বয়স 3 বছর, 3 বছর হয়েছে গাছটা লাগানো। এখান থেকে ওনারা চারা তৈরি করে বিক্রি করে। চারা লাগলে আমি ডেসক্রিপশন বক্সে নাম্বার দিয়ে রাখবো, অবশ্যই যোগাযোগ করবেন, তাহলে চারা পাবেন। এ দেখেন এখানে গাছের ভিতরে কীভাবে গাছে জড়ে রেখেছে দেখতে পাচ্ছেন। এই গাছগুলো যে শিকড়গুলো আছে না, এই যে এখানে দেখতে পাচ্ছেন যে কীভাবে গাছের সঙ্গে এই গাছগুলো লেগে আছে, মানে জড়িয়ে আছে দেখতে পাচ্ছেন। এখানে অনেক যতদূর দেখা যায় অনেক উপরে গাছ চলে গিয়েছে, আর পাশের ডালগুলো থেকে চারা তৈরি করতেছে। এখানে এই যে ছোটো ডাল থেকে চারা তৈরি করার জন্য কেটে নিয়েছে। আর এই দেখতে পাচ্ছেন, বিশেষ করে যারা চারা নিতে চাচ্ছেন অবশ্যই ডেসক্রিপশন বক্সের নাম্বার থাকা নাম্বার যোগাযোগ করবেন, চারা পেয়ে যাবেন। আর কোনো তথ্য জানতে চাইলে অবশ্যই কমেন্ট বক্সে ইনবক্স করবেন, আমি ইনশাআল্লাহ অ্যান্সার দেওয়ার চেষ্টা করবো আপনাদের। এই যে পাতা দেখেন কেমন হয়েছে, এই যে আমি দেখানোর চেষ্টা করি যত দেখানো যায়। আম গাছটা কিন্তু অনেক বড়, মোটামুটি বেশ, এই যে যত দূর চারা যায় চোখ যায় দেখা যাচ্ছে গাছগুলো উঠছে। ইনার চারা আরও আছে, আমি সেগুলো দেখাবো, আপনারা একটু অবশ্যই ভিডিওটি কন্টিনিউ করবেন এবং দেখবেন। যদি আপনারা বাসার ছাদে লাগাইতে চান অথবা বাসের বাসার নিচে লাগাইতে চান, এই দেওয়ালে কিন্তু দিতে পারবেন। এই যে দেওয়াল বেয়ে এইগুলো হয়, যে দেওয়ালের সঙ্গে, এই যে এখানে দেখতে পাচ্ছেন দেওয়ালের সঙ্গে কীভাবে, এখানে দেখেন এভাবে দেওয়ালের সঙ্গে সুন্দরভাবে লেগে আছে। এই যে এপাশেও এটা দেওয়ালের গাছ, এপাশে আছে একটা আম গাছে, আর এটা 1 বছরের চারা, এটা এটা দেখতে পাচ্ছেন 1 বছরের চারা। এই যে অনেক সুন্দর হয়েছে। আপনারা যেভাবে বাসা যেখানে আম গাছ বা যে কোনো গাছ গাছ যেটা হবে লাগাইতে পারবেন। ছায়ার নিচে তো সবচেয়ে বেশি ভালো হবে, ছায়াতে বেশি ভালো হয়, ছায়াতে লাগাতে পারবেন, ছায়ার জন্য টেনশনের কোনো কারণ নাই। এই যে এখানে আর একটা গাছ আমি আর দেখাবো আপনাদের, সেটা হচ্ছে যে গাছটা মাটিতে হয় সে গাছটা কিন্তু গাছেও উঠাই দিলে গাছেও হয়। দেখাচ্ছি দেখেন, এই এখান থেকে একটা ডাল চলে গিয়েছে, এই যে ডালটা চলে গিয়েছে, এটা যে ওই গাছে উঠছে, ওই যে গাছে উঠছে আমি দেখাচ্ছি আপনাদের, একটু দেখেন এখানে আর একটা ডাল, এখানে আর একটা ডাল উঠছে একই গাছের নিচ দিয়ে, সে গাছটা ডালে উঠছে। আর যে গাছটা দেখালাম সেটা হচ্ছে এই যে ডালটা, সেই গাছের ডালটা যে এখান দিয়ে উঠছে, এই যে উঠে অনেক উপরে চলে গিয়েছে, মোটামুটি বেশ বড় হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন। তা আপনারা এই গাছটা মাটিতে হবে, প্লাস যদি একটা ডাল অংশ গাছে উঠাই দেন তাও সেটা হবে, দুইটা দেখতে আপনার পাচ্ছেন, নিচে হবে প্লাস গাছে হবে। এখানে এই যে এখানে অনেক বড় চুই হয়েছে অলরেডি, তো দেখানো যাচ্ছে না যে গাছ মাটি সরালে নষ্ট হয়ে যেতে পারে, এই জন্য পাশে এখানে আর একটা আছে, যে এটা নারকেল গাছে, যে নারকেল গাছ আছে এখানে একটা, এটা উঠিয়ে দেওয়া হবে। এখানে সবই ছোটো ছোটো এ ছাড়ছে, যে এই ডাল ছাড়ছে, একটা ছোটো ছোটো পজ ছেড়ে এই ডালগুলো এখানে ধরে দেওয়া হবে একটু বড় হলে। ভিডিওটি শেষ করছি, ধন্যবাদ সকলকে।